টিন পাড়ায় এখন কান রাখলেই শুধুমাত্র গুড নিউজই শোনা যাচ্ছে। যেরকম দুদিন আগেই শুনতে পাওয়া গিয়েছিল সিরিয়ালের অভিনেত্রী জনপ্রিয় মুখ প্রিয়াম চক্রবর্তী মা হয়েছেন, যদিও তিনি এই ব্যাপারে মুখে কুলু পেটেই ছিলেন। পরে অবশ্য তিনি কিন্তু সেটা স্বীকারও করে নিয়েছিলেন। তবে এবার নতুন গুঞ্জন, কি করে বলবো তোমায়, সিরিয়ালের সোহিনী ম্যাম এবং করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের মা ভবতারিণী অর্থাৎ তনুশ্রী ভট্টাচার্য নাকি প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি নাকি মা হতে চলেছেন তনুশ্রী, শোনা যাচ্ছে সেই জন্যই নাকি তিনি কাজ থেকে বিরতি নিতে চলেছেন খুব তাড়াতাড়ি, তাই মা ভবতারিণীর চরিত্রে অন্য কাউকে দেখা যেতে পারে। তবে এই যাবৎকালে তনুশ্রীর সাবলীল অভিনয় কিন্তু দর্শকদের রীতিমতো আকৃষ্ট করেছে, তাই সুখবর পাওয়ার আশায় থাকলেও একটু বিষাদের সুর কিন্তু জড়িয়ে আছে তনুশ্রীর গলায়। যদিও তার জায়গায় কি অভিনয় করবে সেটা কিন্তু এখন অবধি চূড়ান্ত হয়নি। তিন মাসের অন্তঃসত্ত্বা তনুশ্রী রীতিমতো কিন্তু পোশাক আশাকও বদলে গিয়েছে। সেটা অবশ্য বদলেছে কি করে বলবো তোমায় সিরিয়ালের জন্য। সেখানে তাকে প্রথমে দেখা যেত হিল এবং তার সাথে শর্ট প্যান্ট পরা সোহিনী ম্যামের চরিত্রে, যেটা বর্তমানে তার পোশাক আশাক বদলে হয়ে গিয়েছে শাড়ি এবং তার সাথে হিলের জায়গায় এসেছে ফ্ল্যাট জুতো। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিক থেকেও কিন্তু উঠে আসছে একই কথা, অন্তঃসত্ত্বা তনুশ্রীর কিন্তু যথেষ্ট খেয়াল রাখছে তার কাস্ট এবং ক্রু মেম্বাররা। মা ভবতারিণীর চরিত্রে অভিনয়ের জন্য যে ভারী গয়না তাকে পরে থাকতে হয় সেটা কিন্তু অভিনয় শেষে তিনি খুলে রেস্ট করেন। তবে আধ্যাত্মিক তনুশ্রীর গলায় হালকা বিষাদে সুর শোনা গেলেও তিনি কিন্তু স্পষ্টভাবেই জানাচ্ছেন মা ভবতারিণীর চরিত্রে অভিনয়ের সময় এমন সুসংবাদ তাকে দারুণ খুশি করে দিয়েছে এবং তারই সাথে তনুশ্রী মনে করেন এটা মা ভবতারিণীরই আশীর্বাদ। প্রসঙ্গত জানিয়ে রাখি, টেলিপাড়ার জনপ্রিয় ডাইরেক্টর সৌমিক বোসের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন রিয়েল লাইফে তনুশ্রী ভট্টাচার্য আড়াই বছর আগে। যদিও তাদের সন্তান নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, তবে সন্তান আসার খবর পেয়ে কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত সৌমিক বোস এবং তনুশ্রী ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রেখে বন্ধুরা, সৌমিক বোসের ডাইরেকশনে আপনারা দেখতে পেয়েছেন প্রথমা কাদম্বিনী থেকে পাঁচক গোয়েন্দার মতো সিরিয়াল। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।